আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। অনেকদিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকদিন যাবত আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে, তো সেই প্রবলেমটা আজকে আর শেয়ার করছি না। যেহেতু একটা সুন্দর দিন শেয়ার করার জন্য এসেছি, তাই আজকে শুধুমাত্র খুশির খবরটাই দেব। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল ছিল। এই দিনে আমাদের বড় ভাগ্নের রেজাল্ট বেরিয়েছিল এইচএসসি পরীক্ষার। তো ও আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু আশা ছিল সেই আশা পূরণ করতে পেরেছে। তো এই জন্যই আমি ফোন দেওয়ার পরে ও বলল যে মামি আমাকে ট্রিট দিবেন। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই দিব। তো ওর যেদিন রেজাল্ট আউট হলো ওই দিন তো ওরা কলেজে গিয়েছিল, ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তো ওই দিন আর আমরা বের হতে পারিনি, আমরা ফ্রাইডে করে বের হলাম। তো ওই দিন আমার বোনেরও অফ ছিল, সেদিন অবশ্য ফ্রাইডে ছিল কিনা মনে পড়ছে না, ওর দুই দিন অফিস অফ ডে ছিল। তো আমি বললাম যে তাহলে আমরা পরের দিন বের হই, তাহলে তোমার খালামণিকে সহই আমরা ঘুরতে যেতে পারবো। তো এই যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি, আমার বোন আর আমার মেয়ে, আমরা তিনজন বাসা থেকে রওনা হয়েছি। আর এখান থেকে আমরা যেখানে ঘুরতে যাব তার পথেই কাছাকাছি আমার ননাসের বাসা পড়ে। তো আপু আর আমার দুই ভাগ্নে আমরা সবাই মিলে একসাথে বের হলাম ঘুরে বেড়ানোর জন্য। তো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা আগে কখনোই যাইনি, আমাদের সবার জন্য নতুন অভিজ্ঞতা, এবং আমরা রাস্তা ওইদিকে একদমই চিনি না, প্রথমবার যাচ্ছি। তো বের হওয়ার পর একটু এলোমেলোই হাঁটাহাঁটি করছিলাম, তো হঠাৎ করে আপু বলল যে ওই দিকটার অনেক নাম শুনেছি, চলো একটু ঘুরে দেখে আসি। তো যেই কথা সেই কাজ, একদমই সাডেন একটা প্ল্যান করে আমরা অটো ঠিক করে রওনা হয়ে গেলাম। তো অটোওয়ালাকে বলার পরে উনি চিনতে পারলো এবং বলল যে হ্যাঁ জায়গাটা সুন্দর, আপনারা যেতে পারেন। তো এই জন্যই আর কি রিস্ক নিয়েই বের হলাম, জানিও না যে ওখানে আসলেই দেখার মতো কিছু আছে কি না। তবুও আর কি যেহেতু ইচ্ছা হয়েছে, আপুও বলছিল একটা কথা যে আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করি কিন্তু সেই প্ল্যান অনুসারে দেখা যায় সেটা আর করা হয়ে ওঠে না, কোনো না কোনো কারণে সেগুলো অপূর্ণই থেকে যায়। তো এই জন্য হুটহাট কোনো একটা প্ল্যান করে করে ফেললে মন্দ কি। তা আমিও বললাম হ্যাঁ সেটাই, আমরা যেহেতু অনেক কিছুই করতে চেয়ে করা হয় না, হঠাৎ একদম বাসার কাছেই, খুব বেশি একটা দূরেও না, অটোতে করেই যাওয়া যায়। তো এই যে আমরা কাছাকাছি পৌঁছে গেছি, এটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশন, এটা জয়দেবপুর রেলওয়ে স্টেশন বলে গাজীপুরের এইদিকে। আর ওই দিন বিকালের আকাশটা খুব সুন্দর ছিল, তখন শীতের শুরুর দিকে হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল, সে তেমন একটা শীতও ছিল না, আর সব থেকে ভালো যেটা লেগেছে একদমই গরম ছিল না। তো এই রকম একটা ওয়েদারে বিকালবেলা ঘুরে বেড়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমরা এই দিকটা দিয়ে যাচ্ছিলাম আর একটু ভিডিও নিচ্ছিল, এখানে কিছুটা ভিডিও আমার ভাগ্নে করেছিল, যে কারণে ওর ভিডিওটা আসলে একটু আমাদের ইউটিউবে যেরকম করে দেওয়া লাগে সেরকম ছিল না, বিধে আপনার একটু লম্বা ধরনের দেখতে পাচ্ছেন, এই জন্য আমি খুবই দুঃখিত। তবে ওর ব্লগের, ওর তো ব্লগের উদ্দেশ্য করা ছিল না, তবে ওর মোবাইলের এই ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল, বিধায় ওর কাছ থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেহেতু মাঝে বসেছিলাম, সাইডের এই দৃশ্যগুলো ভিডিও করতে পারিনি, তো ও সাইডে বসাতে দেখলাম যে আকাশটা ওর মোবাইলে খুব ভালো লাগছে। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করব বলে নিয়ে এসেছি। এই যে আমরা কিন্তু একদম কাছাকাছি পৌঁছে গেছি। এই দিকটাতে ম্যাক্সিমামই যতটুকু খেয়াল করলাম, বড় বড় অনেক মিল ফ্যাক্টরি বা বড় বড় বিভিন্ন সরকারি অফিস, যেমন ধান গবেষণা, তারপর আরও অনেক সরকারি ইনস্টিটিউট ছিল যেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো এই দিকটার কথা অনেক শুনেছি কিন্তু এত যে ডেভেলপ হয়ে গেছে সেটা কিন্তু আমরা জানতাম না। এই যে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে ভাওয়াল রাজবাড়ি বলে। তো এই রাজবাড়ির কথা অনেকে আমরা ফেসবুকে বা বিভিন্ন সময় অনেকের মুখে শুনেছি, এটা কিন্তু এখন আর আগের মতো নেই। তারপরও ভাবলাম যে দেখি না, অন্তত বিল্ডিংটা তো আছে। এই যে এটা হচ্ছে সামনের যে মেইন ফটকটা, সেখানে পাশের বাউন্ডারি, আমরা এখানেই নেমে পড়েছিলাম। তো এখানে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছিল, আমরা এই যে সবাই এখন ভিতরে ঢুকে যাব। আর এখানে ঢোকার জন্য কিন্তু কোনো টিকেটের প্রয়োজন নেই, কারণ এটা এখন আর কোনো ভ্রমণ বিলাসীদের জন্য কোনো আলাদা কিছু করা নেই, এটা একটা সরকারি অফিস হয়ে গেছে। তো কী অফিস হলো সেটাও আপনাদেরকে দেখাবো, চলুন ভিতরে যাই। এই যে আমরা এখান থেকে এখন ভিতরে প্রবেশ করব, গেটটাও অনেক সুন্দর, তবে আসলে একদমই মেইন রোডের পাশে হওয়াতে গাড়িগুলো খুব দ্রুত আসছিল, যে কারণে আমি একটু দূর থেকে যে গেটটা শ্যুট করব ওইটা আর হয়ে ওঠেনি, কারণ আমার মেয়ে খুব এলো পাথরে দৌড়াদৌড়ি করছিল। ওকে নিয়ে খুব তাড়াহুড়া করেই আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে ভিতরে ঢোকার পরই চেকপোস্ট ছিল, সম্ভবত এখানে কোনো জরুরি যখন গাড়ি আসে তখন তারা হয়তো বা চেক করে। আর এখানে রেগুলারই আইন আদালত এই জাতীয় যে বিভিন্ন কাজগুলো থাকে এগুলো হয়ে থাকে, এবং দেখলাম যে বিভিন্ন জেলের যে কয়েদিদের গাড়িগুলো থাকে এগুলো দু একটা দেখতে পেয়েছি।
তো সম্ভবত এখানে যতটুকু কাজকর্ম চলে সবটাই হচ্ছে মামলা নিষ্পত্তি জাতীয় বা মামলার কোনো কাজ থাকলে সেই ক্ষেত্রে। আমি ভেবেছিলাম যে এখানে হয়তো বা রেজিস্ট্রি টাইপের কোনো কিছু হয়ে থাকে, কিন্তু আসলে তা নয়। এই যে এটা হচ্ছে এখন জেলা প্রশাসকের কার্যালয় করা হয়েছে, পূর্বে এটা একটা রাজবাড়ি ছিল। তবে এই রাজার নামটা কী ছিল সেটা আমার জানা নেই। সামনে অবশ্য হিস্ট্রি লেখা ছিল, তবে সেই হিস্ট্রি আর পড়া হয়নি। সামনের গেটটা খুবই সুন্দর, এতটা ভালো লাগছিল মানে মাঝখানটা দেখে। আর যতই দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম, আর মনে মনে ভাবলাম যে এই জায়গাগুলোতে একটা সময় হতো হয়তো বা কোনো রাজা তাদের পরিবার নিয়ে, তাদের সৈন্য সামন্ত নিয়ে ঘুরে বেরিয়েছেন, আর সেখানে আমরা এখন সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছি। তারা এখন আর হয়তো বা কেউই নেই, কিন্তু এই জায়গাটা এখন অনেকটাই পরিবর্তন করে ফেলা হয়েছে। নতুন আধুনিকভাবে কিছু বিল্ডিং করা হয়েছে, যে কারণে এখানটার যে ঐতিহ্যবাহী রাজবাড়ির যে নিদর্শনগুলো ছিল অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে বিধায়। এখন আর এটাকে পুরোপুরি সেরকমভাবে মানে ওইভাবে এনজয় করা যায় না। তবে আমার একটু আফসোসই হচ্ছিলো যে এই জায়গাটাকে যদি তারা কোনো সরকারি কার্যালয় না করে এটাকে মানুষের পর্যটনের একটা জায়গা করত, প্লাস আগের যে জিনিসগুলো ছিল সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করতো, তাহলে এটা কিন্তু আমাদের গাজীপুরবাসীর জন্য অনেক সুন্দর একটা আদর্শ জায়গা হয়ে দাঁড়াতে পারতো। তো এখানে তারা কিছু চেঞ্জ এনেছে, যেটা আমি দেখতে পেলাম। ওনারা এখানে কিছু জানালার থাই গ্লাস লাগিয়েছে, যেটা একদমই রাজবাড়ির সাথে যায় না। তবে কিছু কিছু আগের দরজাগুলো ছিল। আর মাঝের এই জায়গাটার সব থেকে বেশি ভালো লাগে কি একেবারে সবুজে ভরা। তো এই জায়গাটা দিয়ে কিন্তু জনসাধারণের প্রবেশ নিষেধ, সামনের দুই সাইডেই এখানে গেট দিয়ে লক করা থাকে। এটা অবশ্য আমাদেরই দোষ, কারণ আমরা বাঙালিরা কেন যেন কোনো সুন্দর জিনিসকে সুন্দর রাখতে জানি না। আমরা যদি একটা সুন্দর জিনিসকে ভালোভাবে ব্যবহার করতাম, তাহলে হয়তো বা নিশ্চয়ই আমরাও সব জায়গায় প্রবেশাধিকার পেতাম। এখানে ঢুকতে দিলে দেখা যাবে দুই দিনের ভিতরে মানুষ এখানে ময়লা আবর্জনায় ভরে ফেলবে, এই জন্য এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো আমি গেটের আশপাশ দিয়েই একটু ঘুরে দেখছিলাম, আর ভিতরে একটু ভিডিও শ্যুট নেওয়ার ট্রাই করছিলাম। তো এতটা ভালো লাগছিল, ভাবছিলাম যদি একটু ভিতরে হেঁটে দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। ঘাসগুলো একদম সতেজ ছিল, আর ঠিক তার সামনে এই মূল ভবনটার ফটক। তো এখান দিয়ে হচ্ছে প্রবেশ করার মেইন গেটটা, ভিতরের দিকটাতে ওরা দরজাটাও চেঞ্জ করে ফেলেছে, একদমই পুরনো বাড়ির মতো রাখেনি, কিছু কিছু পরিবর্তন হয়েছে। আবার মেইন যে গঠন, সেই গঠনটাকে কিন্তু সেভাবেই রাখা হয়েছে, কারণ এখনও ওইভাবে এটা ধ্বংসাবশেষ হয়ে যায়নি। এখন এটা টেক্সচার অনেকটাই ভালো, তবে তারা হয়তো বা নতুন করে প্লাস্টার করার কারণে নতুনের মতো লাগছে। এখানে রং করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে। তবে এই যে দেখতে পাচ্ছেন জানালার কাঠামোগুলো, কিন্তু নিচের দিকে যে দরজাগুলো এখনও কাঠের দরজায় রয়ে গেছে। তারা মূলত দোতলায় কিছু পরিবর্তন করেছে। তো এই পাশটাতেও অফিস ঘর করা হয়েছে। আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম, তখন আমার এই জায়গাটা দেখে যেটা মনে হলো, আমরা বিভিন্ন সিনেমা বা নাটকে যে দেখে থাকি অন্দরমহল যেটাকে বলে যে ঘরের ভিতরের দিকে বারান্দা থাকে, এই জায়গাটা ঠিক সেরকম। হয়তো বা এখানে তাদের বিভিন্ন যে নিজস্ব বেডরুমগুলো থাকে বিভিন্ন কাজের জন্য, এই ধরনের ঘরগুলোই হয়তো বা এই সাইডটাতে করা, কারণ এটা একটু ভিতরের দিকে। এবং ঠিক তার পেছন সাইডটাতে এখানে একটা মন্দির করা হয়েছে। আর এই রাজবাড়িটা সম্ভবত কোনো হিন্দু রাজার ছিলেন, কারণ সামনের দিকে আমি যখন আসছিলাম তখন পাশেও একটা মন্দিরের মতো দেখতে পেয়েছি। তো এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বীরা এসেছিলেন, তারা দেখলাম যে ওই পূজা ঘরের ওখানে বসেছিল। তো ওখানে অনেক বাচ্চারাও আসছিল, এই জন্য আমার মেয়ে আবার ওদের সাথে একটু দৌড়াদৌড়ি করছিল, আমাদের সাথে ঘুরতে একদমই বোর ফিল করছে, কারণ ও বলতেছে যে এখানে ঘোরার মতো কি আছে। আমরা যেটা দেখে অবাক হচ্ছি, ওর কাছে আসলে এটা কোনো ফ্যাসিনেশনের বিষয় না, ও হচ্ছে বাচ্চাদের দেখে খুশি। আর এই সাইডটা দেখে আমি একদম অবাক, এত সুন্দর একটা জায়গা। এখানটাতে একটা ঘাট করা হয়েছে, তবে দুঃখের বিষয় পুরো জায়গাটা এতটাই নোংরা অবস্থায় পড়ে আছে, মানে কোনো রকম কোনো সংস্কার নেই, কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। এই জিনিসটা আমার কাছে একটু খারাপই লাগলো। জায়গাটা খুব সুন্দর করে করা আছে এবং জায়গাগুলো বেশ প্রশস্ত, অনেক মানুষ একসাথে ঘুরে বেড়ালেও কিন্তু খুব বেশি একটা খারাপ লাগবে না। এই ঘাটগুলো অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে তারা এখানে টাইলস করেছে, আগে কেমন ছিল সেটা অবশ্য আমি জানি না। তবে এখানে বিশাল বড় একটা, এটা লেকের মতো, এটা কি অ্যাকচুয়ালি কোনো খাল নাকি কোনো আসলেই পার্সোনাল কোনো পুকুর সেটা বলতে পারছি না। তবে যেহেতু ঘাট করেছে, অবশ্যই এটার কোনো না কোনো ব্যক্তিগত মালিকানা একটা সময় ছিল, এবং এটার চারপাশ দিয়ে এখনও বাউন্ডারি করা আছে, বাইরে
বাইরের দিক থেকে এখানে ঢোকা যায় না, কিন্তু ভিতরের সাইডটা যদি তারা কোনো নিয়মিত লোকজন রেখে এগুলো পরিষ্কার করতো, রক্ষণাবেক্ষণ করতো, তাহলে কিন্তু এটা অনেক সুন্দর একটা দর্শনীয় জায়গা হতে পারতো। তবে যাই হোক, জানি না কেন তারা এই জিনিসটার প্রতি এতটা উদাসীন, হয়তো বা এটার মানে একটা কার্যালয় বা অফিস হয়ে যাওয়া